রাজধানীর বনানীর বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৯ জন। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। অন্যায়কারী যেই হোক, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সত্যিকার যারা অন্যায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার পাঁচ রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর বিরুদ্ধে সরকারি যে কোনো কর্মকাণ্ডের উপর ১৫ বছরের নিষেধাজ্ঞা জারি। এবং আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সকালে সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি হাসানুল করিম। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রাজধানীর বনানীতে গতকাল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিক সহ অন্তত ২৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৭০ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। এদিকে বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় তারা মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী অগ্নিকাণ্ডের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দিচ্ছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত ২২তলা ভবনটির অষ্টম বা নবম তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানায় ভবনটির অষ্টম বা নবম তলা থেকে যে আগুনের সূত্রপাত হয় তা দ্রুতই অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুরো ভবন আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায় আর ভবনটিতে আটকা পড়ে অনেক মানুষ। ভবনটিতে গার্মেন্টস, বাইং হাউস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের অফিস সহ বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এই বিল্ডিং এর ১৩তলা থেকে ১২তলা এবং ১৩তলা আগুন লাগছিল এবং এটা খুবই ন্যারো, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং, প্রায় মানে শতাধিক মানুষ আমরা উদ্ধার করেছি। আপনাদের সম্মুখে এই আহত লোকদের আমরা মানে বাঁচাতে পেরেছি, এটাই আমাদের বড় সাফল্য। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার, এছাড়া সেনা ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দেয় আগুন নিভানোর কাজে। আগুন থেকে বাঁচতে টাওয়ার থেকে লাফ দিয়ে এবং পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে অনেকে আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার সব হাসপাতালকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুন লাগার পর থেকেই এফআর টাওয়ারের চারপাশে ভিড় করে হাজারো মানুষ, এর মাঝেই চলে উদ্ধার অভিযান। অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। দ্রুততম সময়ের মধ্যে আমাদের ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে এসেছে এবং তারা আগুন নির্বাপন করা এবং যারা আটকা পড়েছিল তাদের রেস্কিউ করার জন্যে আপ্রাণ চেষ্টা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নৌবাহিনী, বিমান বাহিনীর হেলিকপ্টারও এর সাথে যুক্ত হয়েছে এবং উদ্ধার কাজে ফায়ার ব্রিগেডের গাড়ি যাতে বাধাগ্রস্ত না হয় সেটিকে আমরা নিয়ন্ত্রণ করেছি। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের ভবনে অবস্থিত দুরন্ত টিভি এবং রেডিও ট্যুরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী অগ্নিকাণ্ডের ঘটনার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। মাহবুবুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।